जी ना? सर, 19 सर। ओके सर ये रिकॉर्डिंग है सर, ऑडियो रिकॉर्ड है नहीं कि सर खाली स्क्रीन रिकॉर्डिंग सर? नहीं, स्क्रीन ऑडियो शॉप। তোমাকে গত ক্লাসের রেকর্ডিংটা আমি দেই নাই বোধ হয়, না? না স্যার, মানে স্যার রেকর্ডিং কি স্যার, মানে যে এরকম মানে দিয়ে দেওয়ার জন্য স্যার? হ্যাঁ হ্যাঁ, যে ক্লাসটা যে হচ্ছে এটা রেকর্ড হচ্ছে আর কি। আচ্ছা স্যার, প্রথম দুটো ক্লাসেই তো আমার হয়েছে বোধহয়, এটা ফিজিক্সের দুইটাই তো হয়েছে। জি স্যার। আচ্ছা, আমরা ডট গুণনটা কমপ্লিট করছিলাম তাই না, যে পি ডট কিউ দেন পি কিউ কস থিটা, পি এর মান এবং পি এর উপরে কিউর লম্ব অভিক্ষেপ অথবা কিউর উপরে পি এর লম্ব অভিক্ষেপ যেটাই হোক না কেন স্যার কস থিটা আসবে। আচ্ছা, রাশির স্কেলার অর্থাৎ ডট গুণফল বলতে এদের যে কোনো একটি ভেক্টর রাশি দ্বারা উহার দিকে অপর ভেক্টর রাশির অভিক্ষেপের গুণফল বোঝায়, এটা মুখস্থ। দুটি ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণ। এখন যদি আমরা ভেক্টর বা ক্রস গুণের দিকে তাকাই, এখানে তিনটা বৈশিষ্ট্য আমি সেদিন ব্যাখ্যা করছিলাম, যে 0 ডিগ্রি হলে কি হবে, 180 ডিগ্রি হলে কি হবে, আর 90 ডিগ্রি হলে কি হবে, মনে আছে কি? জি স্যার, ওকে, আমরা একটু ভেক্টর গুণনে আসি। ভেক্টর গুণনে আমাদের একই জিনিস, শুধু লম্ব অভিক্ষেপে আমাদের ইটা আসবে। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইটা। ইটা মানে হচ্ছে একটা, এটাকে বলা হয়েছে আমার ভেক্টর রাশির একটা একক। হ্যাঁ, এটা দ্বারা দিক বোঝায় যেটা আসলে কোন দিকে যাচ্ছে। পি থেকে কিউ এলে পি ক্রস কিউ, কিউ থেকে পি তে এলে কিউ ক্রস পি। আচ্ছা স্যার, ইলেভেনের এই যে ফিজিক্স, ফিজিক্সের একটাই শুধুমাত্র আছে রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, যেগুলো আছে আমি দিয়ে দিব আজকে। আমরা একটু এখানে আসি, দেখো যে বলতেছে ভেক্টর হচ্ছে দুটি দিক রাশির ভেক্টর গুণন একটি ভেক্টর রাশি যার মান দিক রাশি দুটির মানের গুণফল হবে। তো আমরা কোনো একটা রাশির মান কিভাবে বের করি সেটা তো তুমি জানো। আমি যে একটা জি দুটা স্যার, ভেক্টর দিই তার গুণের মান, একটা ভেক্টর রাশির মান কিভাবে বের করতে হয় সেটা তুমি জানো, মডিউল দিয়ে আমরা সেটার মান বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমি যদি রাশি দুইটার ক্রস গুণন করি তাইলে আমার কি হবে, পি ও কিউ দুটি দিক রাশি পরস্পর থিটা কোণে আনত আছে। এখন এখানে পিউ এবং হচ্ছে এই হচ্ছে কিউ, এটা থিটা কোণে আনত আছে। এখন সেক্ষেত্রে আমার লম্ব বরাবর যদি আমি চিন্তা করি
তাইলে আমার কি হবে, সাইন থিটা ইকুয়ালস টু কি লম্ব ভাই? কোথায় স্যার? সাইন থিটা ইকুয়ালস টু সাইন কি? থিটা ইকুয়াল টু স্যার লম্ব ভাই অতবুজ। হ্যাঁ, আমি যদি চিন্তা করি যে পি ডট কিউ, এটা হচ্ছে আমার ইকুয়েশন, মুখস্থ করতে হবে। পি ও কিউ দুটি যদি দিক রাশি হয় তাহলে পরস্পর থিটা কোণে আনত আছে, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির দিক নির্দেশ করে, এবং লব্ধির দিক কি হবে যে পি ক্রস কিউ, আর যদি আমার লব্ধি হয়। হ্যাঁ, এখন এটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি যে লব্ধিটা হয় ক্লকওয়াইজ ঘুরবে না এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে, দেখো এই যে এইটা যে তুমি দেখতে পাচ্ছ এই চিত্রটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। ক্লকওয়াইজ মিন্স কি, এইভাবে থেকে এইভাবে যাচ্ছে, ক্লিয়ার? আর এন্টি ক্লকওয়াইজ মানে কি, এদিক থেকে এদিকে যাচ্ছে, ক্লকের বিপরীত দিকে, রাইট? এখন যদি আমি ক্লকওয়াইজ চিন্তা করি সেক্ষেত্রে আমার লব্ধির মান কি হবে, ঋণাত্মক আসবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমার এটা হবে কি, ধনাত্মক। এখন সেক্ষেত্রে এই ভেক্টর ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, মানে নর্মালি যদি আমি স্কেলার গুণন চিন্তা করি পি ডট কিউ বা কিউ ডট পি, যাই বলো না কেন এটা বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মানে হচ্ছে, তুমি আইসিটিতে আমি যখন তোমাকে পড়াইছিলাম কমিউলেটিভ ল, মনে আছে কিনা? কমিউলেটিভ ল, বিনিময় সূত্র মানে এ ক্রস বি বা বি ক্রস এ, আমি লিখতে পারি এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এ, বা এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ, আমি লিখতে পারি। সেম আমি এই জায়গাটাতে এটা ডট গুণের ক্ষেত্রে আমি করতে পারবো, স্কেলার গুণের ক্ষেত্রে, বাট ভেক্টর গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে আমি এই বিনিময় সূত্র মেনে চলতে পারবো না। আমার যদি এটা এন্টি ক্লকওয়াইজ হয়, মানে ঘড়ির বিপরীত দিকে যদি ঘোরে, এই পাশে যদি ঘোরে, তাহলে আমার এই সূত্রটাকে স্যাটিসফাইড করবে, আর যদি ঘড়ির বিপরীত দিকে ঘোরে তাহলে আমার এই সূত্রটাকে স্যাটিসফাইড করবে। বুঝাতে পারছি কিনা? কোন ক্ষেত্রেই সাইন থিটা শুধুমাত্র ঋণাত্মক হবে, এটা প্রমাণ, এটা পরীক্ষা আসে। এই যে ব্যাখ্যাটা দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা আসে, আমাদের এই নোটটার মধ্যে যা আছে ইচ এন্ড এভরিথিং পরীক্ষা আসে, এবং সেগুলোই খুব কি ফরম্যাটে করে নিয়া। কথাই বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যদি আমি উপরোক্ত বর্ণনা অনুপাতে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি, সিদ্ধান্তটা কি, থিটা যদি জিরো হয় তাহলে অবশ্যই সাইন জিরো ডিগ্রির মান কত? এটা যদি জিরো হয়, হ্যাঁ, তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত? জিরো, জিরো। তাই সেই অনুপাতে সাইন জিরো ডিগ্রির মান জিরো হবে। এখন বলছে যদি পি এবং কিউ দুইটা যদি সমান্তরাল হয় তাহলে পি ক্রস কিউ হবে জিরো, কেন বলো তো? এই জন্য এটাকে স্যাটিসফাইড করে। যদি লম্ব হয় তাহলে কি হচ্ছে, 90 ডিগ্রি, তাই তো? তাহলে 1 কে স্যাটিসফাইড করে। যদি আমার এই দুইটা ভেক্টরকে আমি একক ভেক্টর চিন্তা করি, যে পি ভেক্টরের একক ভেক্টর আই আর হচ্ছে কিউ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে কি, জে, ক্লিয়ার? একটা ভেক্টর হচ্ছে আই, আরেকটা ভেক্টর কি, জে। ও কে সমকোণে ক্রিয়া করলে আমরা বলতে পারি হচ্ছে আই ক্রস জে ইকুয়ালস টু কি, কে, অথবা জে ক্রস কে ইকুয়ালস টু কি, আই, অথবা কে ক্রস আই ইকুয়ালস টু জে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা সমকোণে যদি ক্রিয়া করে, কথাটা খুবই ইম্পর্টেন্ট, সমকোণ করলে আমরা জাস্ট একটা ক্লকওয়াইজ চিন্তা করব। ধরো এটা হচ্ছে আই, ঠিক আছে, আই একটা ভেক্টর, ক্লিয়ার? এরপর এখান থেকে আমার এখানে আসবে কি, জে একটা ভেক্টর, ক্লিয়ার? আচ্ছা, এরপর এখান থেকে এখানে আরেকটা ভেক্টর, কে একটা ভেক্টর, ক্লিয়ার? কে থেকে আবার আইতে আসবে, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে বিষয়টা। আচ্ছা, তাহলে আই ক্রস জে, যদি এখন নরমালি আমি তোমাকে বলি আই ক্রস কি জে, তাহলে এর পরে কে আসতেছে, কোন ভেক্টরটা আসতেছে, জে এর পরে কে আসতেছে স্যার, তাই তো? তাহলে কে হবে,
এখন যদি জে ক্রস কে হয় তাহলে এরপরে কি আসতেছে? সরি আর জে আর কে গুণ করলে আই আসবে, আই আসবে, তাহলে জে ক্রস কে ভেক্টর ইকুয়ালস টু কি বলবো আমরা? আই বলবো। আই। এগুলো খুবই সিম্পল ম্যাটার, কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন ম্যাথ করতে যাব। ভেক্টর হচ্ছে জি স্যার, খুবই সিম্পল কিছু কনসেপ্ট, মাথায় রাখলে আমরা ম্যাথ করাটা ইজি হবে। ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ, সুতার মতন, সুতার বিপরীত দিকে, এরকম কিছু হিংস দেয়া থাকে প্রশ্নের মধ্যে ম্যাথমেটিক্সে। ক্লিয়ার? তো পারা জিনিস আমরা পারি না আর কি। স্যার আমি স্যার ফোনে আসা, তো এই জন্য স্যার দেখতে একটু অসুবিধা হচ্ছে স্যার। আমি পিসিতে স্যার মানে পড়তেছি স্যার আপনার স্যার মেসেজটা শুনতেছি। ও আচ্ছা, এন্ড দেখতে পাচ্ছ তো আমি যে স্ক্রিন শেয়ার করছি? এই স্ক্রিনে যে আমি দাগাচ্ছি এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। এখানে যে আমি ক্লক ওয়াইজ একটা চিত্র আঁকাইছি এটা তো বুঝতেছো নাকি? আই থেকে যেতে আসছে, হ্যাঁ স্যার এগুলো বোঝা যাচ্ছে। এই জন্য কে জি স্যার জি। যে থেকে যেতে আসছে আই। আচ্ছা, এখন এইটা যদি সমান্তরালে ক্রিয়া করে, খুব ভালো করে খেয়াল করো, আমি ক্লক ওয়াইজ বললাম যে সমকোণে ক্রিয়া করছে, সো এই সূত্রটাকে স্যাটিসফাইড করে। কিভাবে করছে আমি একটু ব্যাখ্যা দিছি। এখন আমি যদি বলি যে এটা সমান্তরালে ক্রিয়া করে, তাহলে অলওয়েজ মনে রাখবা যে আই ক্রস আই ইকুয়ালস টু জিরো, জে ক্রস জে ইকুয়ালস টু জিরো, কে ক্রস কে ইকুয়ালস টু জিরো, মানে সমান্তরাল হওয়া মানেই হচ্ছে এই এক নাম্বারটাকে স্যাটিসফাইড করবে, সরি সরি দুই নাম্বারটাকে স্যাটিসফাইড করবে, সরি দুই নাম্বারটাকে স্যাটিসফাইড করবে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্রস গুণন শেষ। এইবার স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, প্রমাণ করো। এই এইটা পরীক্ষার হলে আসে, এটা একটা কোশ্চেন যে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু এটা 2 মার্কসের কোশ্চেন। কথা কি বুঝতে পারছো? তো সিম্পল, পি ডট কিউ পি কিউ কজ আলফা, কিউ ডট পি কিউ পি কজ আলফা, একই কথা। সো সিম্পল, আমি একটু আগে এটা আমরা দেখে আসছি, কিন্তু পি ক্রস কিউ আর পি আমাদের কিউ স্যার সাইন এই আলফা, জিনিসটাই স্যার 4 মার্ক আসছিল স্যার হ্যাঁ, কিন্তু এটা কিন্তু জাস্ট প্রথম প্রথম জাস্ট ছোট্ট সেমিস্টার একটা হ্যাঁ জিনিস, প্রথম 2 মার্কসের ফার্স্ট আসে। জি স্যার। হ্যাঁ এখন স্যার ফাইনালে যে স্যার 2 মার্কের আসবে স্যার তাই তো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা জাস্ট খুবই সিম্পল। তোমরা ওই খেয়াল করবা যে আমি ভাই নর্মাল হিসাব, আমার যদি পি ডট কিউ হয় পি কিউ কজ আলফা লেখা, অথবা কিউ ডট পি যদি হয় কিউ পি কজ আলফা, একই কথা। আবার যদি কিউ ডট পি পি কিউ কজ আলফা, আমি একই জিনিস বলতে পারি। বাট যদি পি ক্রস কিউ বলি তাহলে এটা পি কিউ সাইন আলফা, এটা আমার এন্টি ক্লক ওয়াইজ যাবে, ঠিক আছে? এন্টি ক্লক ওয়াইজ যাবে, এন্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার বিপরীত দিকে, তার মানে এটা পজিটিভ। ক্লিয়ার? আর ঘড়ির কাটার দিকে হইলে এটা নেগেটিভ। কথাটা একটু উল্টা মনে হচ্ছে তাই না? জি স্যার এটা একটু উল্টা মনে হচ্ছে। এই কথাটা একটু উল্টা, এই জন্য এটাকে উল্টা ভাবেই মনে রাখতে হবে যে ঘড়ির কাটার বিপরীত দিকে। এখন তুমি যদি এটা মনে করো, তুমি স্ক্রু খুলছো কখনো? স্ক্রু হ্যাঁ স্যার স্ক্রু খোলা তো স্যার আসলে মুখস্থ রাখতে হয় স্যার, এটা স্যার পরীক্ষা হলে সবাইকে জিজ্ঞেস করতে হয় যে কোন দিকে ঘুরে। না নর্মালি না, আমরা স্ক্রু খুলি না, যে কোনো কিছুর, খাটের হোক, এরপর হচ্ছে ফ্যানের হোক, অথবা ঘড়ির হোক, গাড়ির হোক, আমরা যে স্ক্রু খুলি, ডান দিকে খুলি না বাম দিকে খুলি? স্যার ওটা স্যার আসলে খোলার সময় স্যার অটোমেটিক চলে আসে স্যার, এটা কোনোদিন খেয়াল করতেছি না যে আসলে আমি ডান দিকে ঘুরাচ্ছি না বাদ, ওটা স্যার স্ক্রুটা মানে স্যার স্ক্রুড্রাইভারটা নিয়ে স্যার করতে বসলেই হয়ে যায় নিজের থেকে, ওইটা হ্যাঁ, আসলে খেয়াল করে আজকের না যে থেকে ডান মনে দিকে রাখো ঘুরতেছে যে না বাদ আমরা যখন ঘুরতেছে। ঘুরাই তখন বাম দিকে ঘুরাই, হ্যাঁ স্যার বাম দিকে ঘুরাই মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, এই জন্য জি পজিটিভ। স্যার পৃথিবীর যত কিছু আমরা ঘুরাই খোলার সময় তখন ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর যখন বন্ধ করি তখন ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা যাই হোক, এটা আমি আমার মতন করে মনে রাখার ট্রাই করছিলাম আর কি, তুমি তোমার মতন করে একটু মাথায় রেখো। সো এই পর্যন্ত, মানে এইখান থেকে স্টার্ট হবে, প্রথমে আমাদের ক্রস গুণনের সংজ্ঞাটা দিবা, ঠিক আছে? দেওয়ার পরে তুমি তুমি এই ক্রস গুণনের সংজ্ঞা দিয়ে এটুক পর্যন্ত লিখবা, তারপর তুমি ভেক্টর গুণনের সংজ্ঞা দিবা, দিয়ে এটুক পর্যন্ত লিখবা, তারপরে তুমি ইকুয়েশনটাকে মিলাই দিবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার আসি হচ্ছে আমাদের, স্যার একটা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ যদি বলো। স্যার
আমি যদি জিজ্ঞেস করি স্যার ভেক্টর জিনিসটা কি, রাশিটা বাদ দিই স্যার, ভেক্টরের স্যার কোনো অর্থ দাঁড়ায় স্যার? হ্যাঁ 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 জাস্ট ভেক্টর, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ভেক্টরের অর্থটা কি দাঁড়ায় স্যার? ডাইমেনশন, ভেক্টর মানে ডাইমেনশন দিক হচ্ছে ডাইমেনশন, হচ্ছে দিক। দিক। আচ্ছা, এই এটা স্যার একটা ভেক্টর প্রশ্ন ছিল স্যার, ভেক্টর কি? জিনিসটা কি, ভেক্টর রাইট? রাশি তো সবসময় পরে আসছে, কিন্তু হ্যাঁ, ভেক্টরটা কি এটা স্যার ভেক্টর জানি মানেই বিষয়টা। দিক, ডাইমেনশন। ভেক্টর মানে দিক, আর স্কেলার মানে হচ্ছে স্যার ভৌত। হ্যাঁ, ভৌত, এটা কোনো দিক নাই জি স্যার, মানে তো। মান একটা আছে। হ্যাঁ, একটা মান, দূরত্ব, সোজা কথা। হ্যাঁ, দূরত্ব বা ভর। হ্যাঁ, কোনো বস্তুর ভর কেজি, কিন্তু যদি আমি বস্তুটার ওজন বলি তখন কি হবে? ভর ইনটু ত্বরণ, ভর হ্যাঁ স্যার, ইনটু ওজন হইলো অগ্রসর স্যার ত্বরণ, তরুণ দিক আছে রাইট? ভেক্টর। সেখানে ভেক্টর চলে আসবে। এই আমরা ভেক্টর অ্যানালাইসিস এর ম্যাথ করব যদি তুমি ইঞ্জিনিয়ারিং করতে আর কি। আচ্ছা, এখন দেখো, ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র আছে, একটা ট্রায়াঙ্গেল ল। হ্যাঁ, এই জায়গাটা পরীক্ষায় আসে, 2 মার্কস একটা কোশ্চেন আসে যে ত্রিভুজের যোগ সূত্রটা লিখো, ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্রটা লিখো। সো সূত্রটা হচ্ছে দুটি ভেক্টর কে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে কি বোঝো তুমি? স্যার 180 ডিগ্রি থেকে বড়, সরি 190 ডিগ্রি থেকে বড় এরকম না না, বলা বাহু হয় না স্যার? বাহু, সন্নিহিত বাহু। আমি ধরো এখানে একটা ও ত্রিভুজ সরি স্যার, আঁকাইলাম, আমি কোন কোন হ্যাঁ, আমি এখানে একটা আঁকাইলাম, এটাকে তুমি কি বলবা? এই কোণের লম্ব সাপেক্ষে লম্ব, এটাকে কি বলবা? অতিভুজ এটাকে কি বলবা? ভূমি, তাহলে এইটা এই কোণের সাথে কি একটা বাহু না? হ্যাঁ স্যার, এটা এই কোণের সাথে কি একটা বাহু না? হ্যাঁ স্যার, এটা কোনো এটা একটা বাহু মানে হ্যাঁ, 90 কিন্তু ডিগ্রি হ্যাঁ, এই ত্রিভুজটাকে যদি আমি ঠিক এইভাবে আঁকাই তখন এই কোণের সাপেক্ষে এটা কি হবে, লম্ব না ভূমি? ভূমি তো দাঁড়ায় না স্যার, এটা হ্যাঁ, এটা তো ভূমি, যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি, এটা তো জাস্ট বসাইলাম, তাই না? তাইলে বাহু কখনো ভূমি বা লম্ব হয় না, বাহু হয় সবসময় সন্নিহিত বা অসন্নিহিত। কথা বুঝতে পারছো? জি স্যার, ত্রিভুজের ভূমি লম্ব হয়, কিন্তু বাহুর কখনো কি হয় না, ভূমি লম্ব হয় না। এটা অনেকে বোঝে না, অনেকে মনে করে হ্যাঁ বাহু স্যার, মানেই হচ্ছে ভাই ভূমি লম্ব। না, বাহু হয় হ্যাঁ স্যার, সন্নিহিত, ত্রিভুজ হলে খালি হয় স্যার, রাইট? ত্রিভুজ কেবল ত্রিভুজের ক্ষেত্রে, বর্গ ক্ষেত্র হয় না, আয়তর ক্ষেত্র হয় না, এটা খালি ত্রিভুজের ক্ষেত্রে, রাইট। আর সেক্ষেত্রে আমরা যে তাহলে কোনো কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, এখন তুমি বর্গ বলো, তুমি ত্রিভুজ বলো, তাই না, বৃত্ত বাদে তুমি যতগুলো আয়তকার বস্তুই বলো না কেন, হ্যাঁ, যতগুলোই তুমি বস্তু বলো, সেগুলোর প্রত্যেকটা কিন্তু কোণ আছে, আর কোণের সাপেক্ষে আমরা সন্নিহিত বাহু বলবো। তো এখানে বলছে দুটি ভেক্টরকে যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা নিশ্চিত করা হয়, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এখন পি যোগ কিউ, তার মানে লব্ধি হবে কি? পি প্লাস কিউ, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্সে খুব জি স্যার, ইজিলি একটা ম্যাথ, এটা তো তুমি আগে দেখছো, দেখছো না? যদি একই দিকে থাকে, সো পি প্লাস কিউ। হ্যাঁ, ইয়েস স্যার, আচ্ছা, যদি ভিন্ন দিকে থাকে লব্ধির মান, পি মাইনাস সেক্ষেত্রে কিউ, ভিন্ন দিকে যদি থাকে তাহলে আমরা পি মাইনাস কিউ বলবো। সামনের দিকে ইয়েস আমরা স্যার, এটা মানে হচ্ছে পি পাচ্ছি, এটা মাইনাস তো কিউ, হচ্ছে আমাদের যোগের সূত্র, তাহলে যোগের সূত্র জাস্ট সিম্পল, এটা আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, এটা অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, স্যার কোনোদিন স্যার বুঝায় বলতে আসতে পারে যে বিপরীত দিকে গেলে যে পি মাইনাস কে হচ্ছে এটা কেন হচ্ছে, না এটা মুখস্থ, কোনো কিছু এটা আসতে পারে? টার্মিনেশন ল, মানে এটা মুখস্থ, জি স্যার, কথা বুঝছো? এটা টার্মিনেশন ল জি মুখস্থ। স্যার, সেম যদি আমি এখন ভেক্টর যোগের বিনিময় সূত্র তুমি এক্সপ্লেইন করো, তাহলে তুমি এক্সপ্লেইন করতে পারবা কি, আমার ধরো এদিকে একটা ল এদিক দিয়ে যাচ্ছে কোন একটা ভেক্টর। হ্যাঁ, খুব একটু অ্যানালাইসিস করে এটা বোঝার বিষয় যে আমার এইখান দিয়ে কোন একটা ভেক্টর যাচ্ছে। সো আমি যদি এই ভেক্টরটাকে চিন্তা করি, এই ভেক্টরটা হচ্ছে কি আমার, ধরো বি ভেক্টর, ঠিক আছে? এদিকে গেছে কি বি ভেক্টর, আর এদিকে গেছে কি এ ভেক্টর, ক্লিয়ার? তাইলে পাখির কথা যদি চিন্তা করি, পাখির বাম ডানাটা পিছন দিকে দেয়, আবার ডান ডানা পিছন দিকে দিলে কি সে কি হয়, কোণা বরাবর, ডায়াগোনাল বরাবর পাখি ওড়ে। পাখি সবসময় কি বরাবর ওড়ে? সামান্তরিকের ডায়াগনাল, ডায়াগোনাল বরাবর, মানে হচ্ছে কর্ণ বরাবর, ডায়াগনাল মানে স্যার কর্ণ, কর্ণ, কর্ণ? কর্ণ। জি স্যার,
ঠিক আছে, কর্ণ বরাবর। তাহলে আমি যদি এখন বলি যে আমার এই এই এক্সেস থেকে আমি এ এক্সেসের দিকে যাচ্ছি, তাহলে হচ্ছে কি আমার এই এটা বি ভেক্টর প্লাস হচ্ছে এ ভেক্টর। আর যদি আমি আবার এ ভেক্টরের সাপেক্ষে চিন্তা করি, তাহলে ওই একই কথা ভাই। মানে তুমি ছুরির উপর তরমুজ ফেলো আর তরমুজের উপর ছুরি ফেলো, কথা একই, বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর যোগ। ঠিক আছে, এরপর হচ্ছে ভেক্টর যোগের অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল আমরা ওই যে দেখো তুমি এই লটা কিন্তু অলরেডি তুমি ডিসক্রিট ম্যাথমেটিক্স মানে এটা কি বলে বুলিয়ান অ্যালজেব্রায় করে আসছো, সিম্পলিফিকেশন সহজীকরণ করার সময়, যে এ ইউনিয়ন বি অথবা বি ইউনিয়ন এ, হ্যাঁ এ অর বি, বি অর এ, একই কথা, তাই না স্যার? ওই যে এই মানে স্যার যে বুলিয়ান অ্যালজেব্রা পরে আসছে, তো স্যার এটা থেকে কি ওই জিনিসটা কোনো ভাবে আসছে স্যার? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এই ভেক্টর থেকে, ভেক্টর এই দিক থেকেই পৃথিবীর সকল রাশির সূত্র আসছে। ও হ্যাঁ, ওইটারও তো একটা দিক ছিল। হ্যাঁ ও আচ্ছা, খেয়াল করিনি স্যার। হ্যাঁ, মানে সায়েন্স খুব মজার, ইন্টারেস্টিং। আমি যখন তোমাকে ম্যাথ করাবো তখন তুমি হাসতে হাসতে মারা যাবো, কারণ ম্যাথ খুব ইন্টারেস্টিং। আমরা ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েট করি খালি ছোট করি, ম্যাথে খালি ছোট করি, আর যখন ইন্টিগ্রেট করি তখন খালি বড় করি। বাট হয় কিভাবে, কম্বিনেশন বা পারমুটেশনের যখন ম্যাথ করি অনেকে মাথা নষ্ট হয়ে যায় যে পারমুটেশন কম্বিনেশন এত টাফ না, আসলে খুব ফানি বিষয়গুলো। বাংলায় বলুন স্যার। ওই যে তুমি পারমুটেশন কম্বিনেশনটা বাংলায় কি জানো, মাথায় তো আসতেছে না, ইংলিশ মিডিয়ামে পড়ে একটা ঝামেলা। ওই যে আপনি ইংলিশ মিডিয়াম পড়ছেন স্যার? হ্যাঁ, ওই যে তুমি এনসিআর এনপিআর এর ম্যাথ করো নাই, পিআর এনপিআর এনপিআর কেমিস্ট্রিতে করছেন? না না না, কেমিস্ট্রি এনপিআর ডিফারেন্ট, এনপিআর এই যে এনপিআর, হ্যাঁ মানে নাম্বার অফ পারমুটেশন আর অ্যাক্সেসিবিলিটি মানে রিপোর্টিভিস্ট্রিতি। হ্যাঁ হ্যাঁ দীপোদীপিস্ট্রিতি স্যার, হ্যাঁ হ্যাঁ, পারমুটেশন কম্বিনেশন করো নাই যে এনসিআর। ও আপনি তো লিখতেছেন, আপনি তো তাই, আমি এনপিআর এর ভাবতেছি না আমি, ওই যে স্যার এন ডি একটা সূত্র আছে স্যার কেমিস্ট্রিতে, ওইটা মাথায় আমি আমি ওইটাই বুঝছি তো, আজ কেমিস্ট্রি না এনপিআর এনসিআর এই আর কি। আচ্ছা আমরা একটু ফিজিক্সে আসি, হারাই গেছিলাম। আচ্ছা অ্যাসোসিয়েটিভ ল, হ্যাঁ স্যার এই ল গুলো স্যার আসলে মানে প্রয়োগটা কোথায় কিভাবে আসবে স্যার? পৃথিবীর যতগুলো তোমার ক্যালকুলেশন আছে, হ্যাঁ দিক ওরিয়েন্টেড, ওই ক্যালকুলেশন গুলোতে এগুলো আসে। এখন তোমাকে এই পরীক্ষায় আসবে না, হ্যাঁ পরীক্ষা হয়তো বা 2 মার্কসে দিয়ে দিতে পারে যে অ্যাসোসিয়েটিভ লটা ডেসক্রাইব করো ভেক্টর দিয়ে, কথা বুঝছো? কমিউনিটিভ ল, তারপরে এসব ল স্যার, এগুলো তো আমরা স্যার আইসিডি তে পড়ে আসলাম স্যার। হ্যাঁ ল কিন্তু গুলো মনে হয় স্যার মুখস্থ হয়ে যাবে স্যার প্রমাণ ছাড়া, না, এই কিন্তু স্যার প্রমাণটা আসবে, মানে প্রমাণ, ভেক্টর দিয়ে আচ্ছা প্রমাণটা প্রমাণটা আসবে। কোয়েশ্চেন আসছে হ্যাঁ হ্যাঁ, এবারে এখানে এই যে পরীক্ষার চিত্রটা, জন্য বলতে, হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় যখন আসবে স্যার তখন প্রমাণ গুলো আসবে, রাইট রাইট, এই যে জিনিসটা কোনো অঙ্ক আসবে স্যার? না না, হ্যাঁ এগুলোর অঙ্ক কিন্তু আসে না, এত সহজ অঙ্ক দিবে না, ভেক্টর থেকে অঙ্ক খুব সহজ, ভেক্টরের অঙ্ক, ভেক্টরের যে গুণ আমি তো আছে না, সোজাই ভেক্টরের যে গুণগুলো ওগুলো আসতে পারে, ভেক্টরের গুণ এবং ভাগ, হ্যাঁ এই দুইটা আসতে পারে, কিন্তু যোগ বিয়োগ আসবে না। হ্যাঁ ভেক্টর থেকে বেশি আসবে থিওরিটিক্যাল, এবং তোমার ভেক্টরের এই যে এই চিত্রগুলো আঁকায়, এই যে চিত্রগুলো আঁকায় সূত্রের প্রমাণ আসবে। এই আচ্ছা আমরা একটু নিচে আগে, এই অ্যাসোসিয়েটিভ ল, এই যে দেখো অ্যাসোসিয়েটিভ ল আমরা বলতে কি বুঝি, সংযোগ সূত্র, ঠিক আছে? সংযোগ সূত্র মনে আছে তোমার, ওই যে ভিতরে এবং বাইরে চিহ্ন যদি একই রকম থাকে, হ্যাঁ তাহলে এ প্লাস বি প্লাস সি লেখা আর এ প্লাস বি প্লাস সি লেখা একই কথা, ব্র্যাকেট চেঞ্জ আসে, রাইট? এইটার একটা প্রমাণ আসবে, এই যে এখানে এটার প্রমাণ দেয়া আছে, এবং এটা যতগুলো প্রমাণ দেয়া আছে সব ডট গুণ দিয়ে দেয়া আছে, এখন ডট গুণ তো বিনিময় সূত্র মেনে চলে, এই জন্য প্রমাণ গুলা করা সহজ। ক্রস গুণন দিয়ে কিন্তু দেখো কোনো প্রমাণে কিন্তু ক্রস নাই, খেয়াল করছো? না স্যার এটা খেয়াল করছি আমি, কোনো মানে প্রশ্ন নেই, কারণ ক্রস গুণন তো বিনিময় সূত্র মেনে চলে মেনে চলে না, তার মানে ইজি হয়ে গেল না বিষয়টা? জি স্যার। ওকে তাহলে এটা তুমি পারবা, আমরা একটু স্পিল ওভার করি। আচ্ছা বন্টন সূত্র দেখো, এখানে সেম ওই যে বন্টন সূত্র, ভিতরে এবং বাইরে চিহ্ন পরিবর্তন, বাইরে এন্ড গেট আর ভিতরে অর গেট, ঠিক আছে? তার মানে এ ডট বি প্লাস এ ডট সি, এটার প্রমাণটা মুখস্থ রাখতে হবে স্যার, চিত্রগুলো চিত্রটা আছে তাই তো স্যার? চিত্রটা, রাইট? হ্যাঁ, এখন যদি তুমি চিত্রটা না বোঝো
ওইটা আমাকে কালকে বলতে হবে যে আমি চিত্রটা বুঝি নাই, কথা বুঝতে পারছো? কিন্তু আগে আচ্ছা তোমাকে এটা দেখতে হবে। এই চিত্রগুলো আলাদাভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই চিত্রগুলো আমির হোসেনের বইতে খুব চমৎকার ভাবে দেয়া আছে, এই নোটটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, নর্মালি আমরা এতক্ষণ পর্যন্ত টু ডাইমেনশন নিয়ে কাজ করে আসছি, পি কিউ এ বি, খেয়াল করো যতগুলো আছে টু ডাইমেনশন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা আছে উচ্চতা আসবে আর কি। এখন শুধু আমাদের আরেকটা জিনিস আসবে, সেটা উচ্চতা আসবে, এবং সেটা থ্রি ডাইমেনশনের। আমি যদি এটাকে ও এক্স বরাবর যদি আই ভেক্টর ধরি, ও ওয়াই বরাবর যদি জে একক ভেক্টর ধরি, ইউনিট ভেক্টর, হ্যাঁ, ও জেড বরাবর যদি আমি কে ইউনিট ভেক্টর ধরি, তাহলে আমার এই মিডল পয়েন্ট বরাবর আমার এক্সেস সেম বরাবরই আসবে। এখন এই যে আমি যদি দেখো তুমি জাস্ট একটু নিচেরটাকে আমি যদি অ্যাবসেন্ট করে দিতে পারি, আমি চিত্রটাকে একটু আঁকাই দেখো, মানে আমি একটু আগে শিখছি কি, এই বরাবর যদি পাখি ডানা ডানা উড়ায় আর এই বরাবর যদি পাখি কি ডানা উড়ায়, তাহলে ও কোন বরাবর যাবে? এই বরাবর যাবে, তার কর্ণ বরাবর। কর্ণ বরাবর, কথাটা তো সত্য তাই না? আচ্ছা, জি স্যার। এখন যদি এই বরাবর সে আরেকটা এক্সেস পায়, হ্যাঁ, তাহলে একটু উল্টা দিকে আমি তখন আঁকাই। স্যারের বইয়ে দেখি স্যার, আপনার আমি স্যার একটু বইটা হাত দিলাম স্যার, ওটা সামন্তরিকের সূত্রের আগে স্যার এই ভেক্টরের বিষয়গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। এখন স্যার মানে স্যার এটা সাজানোটা স্যার আসলে ভিন্ন ভিন্ন কেন স্যার প্রত্যেকটা বইতে স্যার? না, এটা ডিপেন্ড করছে হচ্ছে রাইটার কিভাবে ভাবে। ফিজিক্স এর কনসেপ্ট গুলো এমন যে টপিকস গুলো তো সব একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, হ্যাঁ, কিন্তু কোন টপিকসটা আগে পড়বো কোন টপিকসটা পরে পড়বো এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে এক একজন প্রফেসরের চিন্তা ভাবনার উপরে, কথা বুঝছো? জি স্যার, আমার তো চিত্র বোঝাটাই তো স্যার একটা স্যার মানে ডিফিকাল্ট মনে হলো স্যার এই সামন্তরিকের সূত্র থেকে যে এটা আগে দিল আমাকে। হ্যাঁ, এই জন্যই তো আমি চিত্রগুলাকে এক্সপ্লেন করতেছি, তুমি খেয়াল করছো আমি প্রত্যেকবার চিত্র এক্সপ্লেন করতেছি। জি স্যার, চিত্র যদি তুমি বোঝো একবার, তাহলে তোমার কাছে মানে এই ভেক্টর মনে হবে পানি ভাত, ঠিক আছে? এই এতটাও হালকা নিব না স্যার, ফিজিক্স এর 10 মার্ক থাকলো স্যার, এখানেও কিন্তু আবার ম্যাথেও আছে স্যার, ভেক্টর তো লাগে স্যার, দুই জায়গায় তো লাগে দুই জায়গায় আছে ভেক্টর, হ্যাঁ, ভেক্টর এই জন্য ম্যাথেও ভেক্টরটা স্যার আছে খুব সময় ফিজিক্সও দিয়ে আছে। সবাই পড়ায় স্যার। হ্যাঁ, ভেক্টর তো খুবই ইম্পর্টেন্ট, এবং অন্যান্য চ্যাপ্টার স্যার অনেক তাড়াতাড়ি পড়ায় ফেলে, নাই তো ভেক্টরটা স্যার আপনার অনেক অনেক সময় টাইম, নিয়ে পড়ায়। অনেক টাইম নিয়ে পড়া। আচ্ছা, এখন তুমি দেখো আমি যে চিত্রটা একটু আগে আঁকাইলাম, এই চিত্রটা দেখো, এটুক তুমি বুঝছো, বুঝছো তো যেই বরাবর সে কি করছে, ক্রিয়া করছে, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এইটাকে সামান্তরিকটাকে ড্র করি, খেয়াল করো আমার একটু এলোমেলো হচ্ছে, কিন্তু তুমি বোঝার ট্রাই করো, ঠিক আছে? আমি সামান্তরিকটাকে যদি ড্র করি, হ্যাঁ, ঠিক এই বরাবর যদি আমি এটাকে উল্টাভাবে আবার ড্র করি, ঠিক আছে, উল্টাভাবে, তাইলে এই কর্ণটাও কি, ডাইমেনশনাল একটা বিষয় হলো। হ্যাঁ, এই কর্ণ আর এই কর্ণ কি তাহলে সেম হবে না? হ্যাঁ স্যার, আচ্ছা, এই কর্ণ এই এটা তো কর্ণ, আমরা স্যার ওই যে উপপাদ্য গুলোতে স্যার প্রমাণ করে আসলাম স্যার। হ্যাঁ, ওই পিথাগোরাস উপপাদ্যে আমরা প্রমাণ করছিলাম, ঠিক আছে, বহুত কষ্টে প্রমাণ জি স্যার, করছিলাম যে ভাই অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার কি, ভূমি স্যার স্কয়ার প্লাস অতিভুজ, লম্ব স্কয়ার, অতিভুজ হ্যাঁ ইয়েস আমরা স্যার। এটা বহুত কষ্টে প্রমাণ করছিলাম। তো এই জায়গাটাতে দেখো যে এই কর্ণটা এবং এই কর্ণটা যদি আমাদের সেম হয়, হ্যাঁ, তাইলে এই কর্ণটা ইকুয়ালস টু এই কর্ণটাও কি হবে, সেম হবে। তুমি কি আমার কথা বুঝতে জি পারছো? স্যার, এই জি কর্ণের স্যার, উপর বেস করে, ঠিক আছে, এই সামান্তরিকের এই কর্ণটা এবং এই সামান্তরিকের এই কর্ণটা, এই দুটা সামান্তরিক সমান, এই কর্ণ সমান, তাহলে এই কর্ণ এই কর্ণ কি সমান। যদি সমান হয় তাইলে আমি বলতে পারি যে আমার এখানে কি এইটা এইটা যেই বরাবর কাজ করতেছে এটা হচ্ছে একটা, জি এইটাও স্যার, সেই বরাবর কাজ করতেছে, মানে পি বিন্দুতে এক্স ওয়াই জেড তিনটার কি আছে, এক্সিস্টেন্স আছে, জি স্যার, বুঝতে পারছি? এবং সেইখান থেকে আমি ওই একটু পি নিয়ে থাক, স্যার আমার স্ক্রিনে, দেখতে পাচ্ছো? জি স্যার, আমি স্যার পিসিতে তো আচ্ছা, ওইখান থেকে পিথাগোরাসের সূত্র অনুপাতে তারা ফেলাইছে আর কি, ঠিক আছে? পিথাগোরাসের প্রথম সূত্রটা ফেলাইছে কি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু কি, ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, অতিভুজকে ধরছি কি ওপি, তাহলে কি ওপি, খেয়াল করো, স্যার ওপিএন
ত্রিভুজ থেকে চাই যে এখানে এটা নাকি স্যার রাইট এই রাইট, এই যে ওপিএন ত্রিভুজ থেকে ধরছে ওরা, ওপিএন এই পুরো ত্রিভুজটা থেকে ওরা কি বলতেছে যে এই ওপি স্কয়ার, তারপর কি ওএন স্কয়ার, আর কি এনপি স্কয়ার, এটাকে ওরা লম্ব ধরছে ত্রিভুজটা। যদিও অ্যাকচুয়ালি এটা সমকোণ হচ্ছে না, কিন্তু এটাকে তারা অ্যাপ্রক্সিমেট ধরে নিছে। কিসের উপর বেস করে? এই যে আমি যে চিত্রটা আঁকাইলাম এটার উপর বেস করে। কথা কি তুমি বুঝছো? ওই চিত্রটার দিকে তুমি তাকাও, এই ত্রিভুজটাকে তোমার কোনোভাবেই কি সমকোণ মনে হচ্ছে? সমকোণ না সেটা মানে থ্রি ডাইমেনশনাল ভাবে দেখলে সেটা ভূমি মনে হচ্ছে স্যার। এটাকে সমবাহু মনে হচ্ছে, সমবাহু ত্রিভুজ। না স্যার এমনি থ্রি ডাইমেনশনাল ভাবে চিন্তা করতে গেলে সেটা কেন জানি মনে হচ্ছে এটা মাটিতে দেওয়া আছে। হ্যাঁ জি স্যার ওটা বলবো। হ্যাঁ স্যার হ্যাঁ এমনি সমবাহু স্যার, এটা হ্যাঁ সমকোণ কেন আসবে স্যার? হ্যাঁ, কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করছে সমকোণের, ঠিক আছে? জি স্যার এই জায়গাটা একটু মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে। এখন প্রমাণ করার স্বার্থে সায়েন্টিস্টরা অনেক কিছুই করছে, সামনে আমরা আরো পাবো যেগুলো আমাদের মনে হবে যে এটা এমন না। এখন আমরা যদি এটা পরবর্তীতে আমরা সায়েন্টিস্ট হইতাম, এক মিনিট স্যার, আরেকবার স্যার কি বললেন স্যার যে সমবাহু আছে কিন্তু সমকোণের সূত্রে ফেলাইছে? ফেলাইছে মানে ভাব, মানে উনি অ্যাপ্রক্সিমেট পিথাগোরাসের সূত্রটাকে মাথায় নিয়ে উনি এই কাজটা করছে। এই যে এই লাইনটা যে উনি লিখছে, উনি পিথাগোরাসকে মাথায় নিয়ে লিখছে। কথা বুঝতে পারছো? স্যার এটা সমবাহুই তো মনে হচ্ছে স্যার, এটা তো কোনো দিকে স্যার সম সমকোণ মনে হচ্ছে আমি স্যার না? ওই তো স্যার সম সম ইয়ে মনে হচ্ছে না তো আসলে এখানে যে হ্যাঁ এটা একটা মনে করবো সেটাও তো পারছি না, এটা তো আমার তো সব জায়গায় স্যার ইভেন লাগছে হ্যাঁ, আমি সিক্সটি সে ডিগ্রি তো মনে হচ্ছে। হ্যাঁ আমি সেটাই তোমাকে বললাম যে ফিজিক্সের সামনে আরো অনেকগুলা জায়গায় তোমার এরকম কনফিউশন মনে হবে যে এই জায়গাটা আমার কাছে তো সম, লয়ের বাহিরে কাজ করার কথা না হ্যাঁ কথা বুঝতে পারছো? হ্যাঁ প্রমাণ তো তো করছে শেষে। হ্যাঁ, সে তো প্রমাণ করছে যে থ্রি ডাইমেনশনে পিথাগোরাসের সূত্র দিয়ে সে প্রমাণ করছে যে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বুঝছো? আচ্ছা স্যার তাহলে এটাই এটাই কোনো প্রশ্ন নেই, প্রমাণ যেহেতু হয়েছে। হ্যাঁ, আমাদের কিছু কিছু জায়গায় এটাকে মেনে নিতে হবে। আচ্ছা, এটা আমরা সামনে আগাই। হইতে পারে স্যার এখানে 2-3 পৃষ্ঠার আরো কিছু কথা ছিল, এখানে উঠাই দিয়ে খালি বলতেছে যে এটাই হলো। না, এই 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 অ্যানালাইসিস গুলো যদি তুমি এই ইউনিটে ঢাকা ইউনিভার্সিটি মানে ফিজিক্স নিয়ে যদি তুমি আরো পড়াশোনা করো, তাহলে এগুলোর আরো ডেপথ কিন্তু অ্যানালাইসিস আছে। আমি শুনছি আমার কিছু ফ্রেন্ড, ওরা নিউক্লিয়ার ফিজিক্সে অনার্স মাস্টার্স করছে, তো ওরা বললো যে এক একটা ম্যাথ করছে প্রায় 17-18 পৃষ্ঠা ফিজিক্সের। আরে ফিজিক্সের এত বড় ম্যাথ কিভাবে হয়? কথা বুঝো নাই? আমরা তো ম্যাথমেটিক্স করছি, ক্যালকুলাস বা সিরিজ ম্যাথমেটিক্স করছি, আমাদের হইতে পারে, স্যার কিন্তু এই যে স্যার SSC তে স্যার 1 পেজের ফিজিক্স ম্যাথ করে স্যার এগুলো করো স্যার একটা ধোকা না স্যার, না এগুলা এগুলো স্যার আবিষ্কার একটা ধোকা করছে স্যার। তারা কষ্ট করে, এই জন্য এই জায়গাগুলোকে আমাদের মেনে নিতে হবে এই আর কি। আচ্ছা, পরীক্ষা হলে এই প্রমাণটা, 18 পেজের ম্যাথ স্যার পরীক্ষার হ্যাঁ হলে করে ম্যাথ এটা তো আর একটা থাকবে না, ম্যাথ তো 10টা থাকবে অ্যাটলিস্ট। অনার্সে এই জিনিসগুলো হয়। এই আমি যে জায়গাটা টিক চিহ্ন দিলাম, একটু ভালো করে খেয়াল করে, এটা আসবে, ঠিক আছে? এ এ ডট বি ইকুয়ালস টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, প্রমাণ করো। জি স্যার এই যে এই পর্যন্ত, ঠিক আছে? ও হ্যাঁ এটা স্যার প্রমাণ তো একটু সোজাই আছে স্যার, এটা মনে আছে এটা খুবই সোজা, পারবা তাইলে। হ্যাঁ আমি জি স্পিল স্যার করতেছি, জি স্যার। আচ্ছা, কারণ পুরো বই বাকি আছে, আমরা একটু স্পিল করব। আচ্ছা এবার দেখো, ও হ্যাঁ এখানে বলি স্যার এক, এখানে যে ওই আই জে কে 3D চিন্তা করতে হবে স্যার, তারপর স্যার যেটাতে সিমিলার থাকবে সেটাতে 1 হবে আর যেগুলো সিমিলার থাকবে না সেটা 0 হবে, এই তো সূত্রটা হিসেবে আমরা স্যার একটু আগে প্রমাণিত হয়। উপরে দেখিয়ে আসলাম যে সমান্তরাল হলে জি জিরো স্যার হয়ে যায়, এই যে জি স্যার ওইটাই 2 নম্বর ফর্মুলা, তাই নয় কি? জি স্যার, যদি এটা স্যার এভাবে সমান্তরাল করে হয় কিছু হবে জিরো হয়ে যায়, আর যদি ক্রস গুণন হয় তাহলে 1 হয়, sin 90°। জি স্যার। আচ্ছা তাহলে এই প্রমাণ শেষ। এবার আসো
যে এইখানে, স্যার একটা কথা, এই ম্যাট্রিক্সে দিছে কিনা ফার্স্ট? হ্যাঁ স্যার এই যে স্যার এ ক্রস বি নির্ণয় এই জিনিসটা হ্যাঁ লাস্টে এইভাবে কেন অ্যানসারটা দিছে? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন ভেক্টর গুণন করব তখন এটা ক্রসে চলে যাবে, ভেক্টর ক্রস মানেই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মতন করে আমাকে অ্যান্সারাইজ করতে হবে। তুমি কি জানো কি না যে যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সকে হ্যাঁ গুণ দেই, গুণের ফর্মুলা কি, ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স বললাম, আমি তোমাকে বলি ধরো 3 2 1 9 সাপোজ, হ্যাঁ এটা হচ্ছে আমার একটা, এটা এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, হ্যাঁ আরেকটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে 1 2 3 4 5 6, তুমি আমাকে বলো তো এই দুটা ম্যাট্রিক্স কি গুণ করা সম্ভব, মানে এ না স্যার, ক্রস বি করা সম্ভব? না স্যার ইয়া বেশি হয়ে যায়, মানে না কি স্যার সম্ভব বেশি, না স্যার এটা সূত্র কি, এটা ক্রসের সূত্র কি? সূত্রটা হচ্ছে স্যার আপনার আমি ভুলে বলি গিয়ে কিছু আর ক্রস সি, এটাকে বলে রো বাই কলাম, কি বলে হ্যাঁ স্যার রো বাই কলাম স্যার এইটারও বলে কি, রো বাই কলাম, ঠিক কলম আছে। আচ্ছা এটার রো বাই কলাম কত কত, 2 বাই 2, টু বাই টু এটা থ্রি বাই টু বাই থ্রি আর এটা এটার কত, রো কয়টা, 2, কলাম কয়টা, রো দুইটা কলম তিনটা কলাম 3টা। যদি এই সি আর মিলে যায় যদি কি হয়, জি স্যার 2 বাই 2 সিআর কি মিলে যায় মিলে যায়, তাইলে আমার ম্যাট্রিক্সটা আসবে কি 2 বাই 3, মানে এদের যে চাইল্ড হবে সে হবে কি 2 বাই 3 ম্যাট্রিক্স হবে, এটা মাল্টিপ্লাইয়ের ফর্মুলা, তার মানে এটা এটা ক্রস গুণন সম্ভব। তুমি মিথ্যা কথা বলছো, যেটা সম্ভব না। এরকম একটা জিনিস আছিল যে আপনার স্যার কি কি আমি বলি সি আর না মিললে, হ্যাঁ সি আর না মিললে সিআর না মিললে আমি আরসি পাবো না, আমরা তাহলে ম্যাট্রিক্সের ম্যাথ যখন করব আমি তখন এটা নিয়ে আবার ডিসকাশন করব, আমরা তাহলে এবার টপিক্সে ফিরে যাই আবার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা টপিক্সে থাকি স্যার এইচএসসি স্যার না ম্যাট্রিক্স আসলো তো এই জন্য একটু ঘুরে আসলাম আর কি। আচ্ছা এখানে দুইটা ভেক্টর দেয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে কি বি ভেক্টর, হ্যাঁ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কে জেড কে, আর এখানে আছে বি এক্স আই বি ওয়াই জেড বি জেড কে, তাই না? এবার দুইটাকে যদি আমি জি স্যার ক্রস করি তাহলে নর্মালি কি হবে, এই এ এক্স আই এর সাথে এইটার সাথে এইটা এইটা এইটাই সব কয়টা গুণ হবে না, জি স্যার যেহেতু আমার কি এটা কি সূত্র অ্যাপ্লাই হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ ল, এখানে গুণ আর ভিতরে কি আছে প্লাস আছে, খেয়াল করছো? তাহলে আমি কোন জি সূত্র স্যার অ্যাপ্লাই করব, ডিস্ট্রিবিউটিভ ল। জি স্যার আচ্ছা ডিস্ট্রিবিউটিভ ল যদি অ্যাপ্লাই করি তাহলে তুমি লটা অ্যাপ্লাই করে দেখো, এবার সিম্পল তুমি আগের সলভের মধ্যে চলো, যে যে একই জিনিস থাকলে কি হবে, জিরো, তাই না? আর যদি আই জে থাকে তাহলে কি স্যার হবে, কে হবে, আই জে হলে কে হবে এই যে আই জে হইলে কি হবে, কে হবে, কে আই হইলে কি হবে, জে হবে, কথা বুঝতে পারছি? একটু উল্টা ভাবে জি সে স্যার ধরছে, আমি তো এভাবে ক্লক ওয়াইজ শিখাইলাম, একটু উল্টা ভাবে লিখছে, তো আই জে হইলে কে হবে। এই জায়গাটাতে একটু দেখো ভেক্টরটাকে সে উল্টা ভাবে চিন্তা করছে, করে প্রমাণটাকে সে কিভাবে নিয়ে আসে, দেখো আই আই সে জিরো বসাইছে, হ্যাঁ এই পুরোটা জিরো করে ফেলছে, আই জে কে সে কি বসাইছে, কে পজিটিভ কে, আই কে, তার মানে কি উল্টা হয়ে গেছে না, এটা খেয়াল করো, এইখান থেকে এদিকে গেছে না, জি স্যার হ্যাঁ ক্লক ওয়াইজ হয়ে গেছে, ক্লক ওয়াইজ হলে কি হওয়ার কথা ছিল, মাইনাস না প্লাস? স্যার ক্লক ওয়াইজ হলে তো স্যার প্লাস অ্যান্টি ক্লক ওয়াইজ হলে না না মাইনাস না না, একটু আগে আমি স্ক্রু ঘুরাই ঘুরাই বুঝাইছি তোমার, স্যার ক্লক ওয়াইজ হলে স্যার প্লাস না স্যার
না, এই জন্যই তো বললাম জায়গাটা উল্টা। মানে আমি যদি এটাকে চিন্তা করি যে ক্লকওয়াইজ হচ্ছে, তখন এই যে নেগেটিভ আসবে, খেয়াল করছো? ও হ্যাঁ স্যার, এই এখানে এই উল্টা করে জায়গাটাকে দিয়েছে। একটু খেয়াল করো, দেখছো এইভাবে ঘুরতেছে তাই না, জি স্যার, এইভাবে যাচ্ছে, চিত্রের দিকে খেয়াল করছো? আর জি স্যার, এটা এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, মানে এইভাবে যাচ্ছে। তাহলে এখন কি হবে বলো? আচ্ছা, যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছে সেহেতু নেগেটিভ হবে, আর এন্টি ক্লকওয়াইজে, পজিটিভ। এই জন্য ওরা যখন চিত্রটা আঁকাইছে এটা প্রমাণের ক্ষেত্রে, তখন কিভাবে আঁকাইছে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? এটা তো স্যার অ্যান্টি ক্লকওয়াইজই লাগলো তোমার। রাইট, যাতে কি প্রথমে ওরা পজিটিভ আঁকায় নিছে, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? কিন্তু লেখার সময় যখন আবার উল্টা হচ্ছে, যেমন আই থেকে কে তে যাচ্ছে, খেয়াল করি কিন্তু আই ক্রস কে, তাই না? তার মানে আই থেকে কোথায় যাচ্ছে, কে তে যাচ্ছে, তাহলে উল্টা যাচ্ছে না? তাহলে এখানে জে হবে, ঠিক আছে, কিন্তু কি হবে, মাইনাস জে। কি হবে, মাইনাস জি স্যার, কেন হয়েছে মাইনাস জে, এটা বুঝছো? জি স্যার, তাহলে তুমি এবার এই যেহেতু স্যার এটা অ্যান্সারে, হ্যাঁ, অ্যান্টিক্লক যেহেতু আই থেকে কে তে গেছে, মানে এদিক থেকে এদিকে ক্লকওয়াইজ হয়ে গেছে, ঠিক আছে, জি স্যার, এই জন্য সেটা মাইনাস হয়ে যাবে। জি স্যার, আচ্ছা এবার তুমি আমাকে একটু বলো তো, জে থেকে আই, তাহলে এটা কি হবে, জে জে থেকে আই থেকে কি হবে? আয় তাহলে ক্লকওয়াইজ হচ্ছে স্যার, তাহলে জে ক্রস আই বলছেন স্যার, হ্যাঁ, জে ক্রস আই কি হবে? জে ক্রস আই স্যার তুমি সবসময় মনে রাখবা, যেই দুইটা থাকবে তার মাইনাস কি হবে না স্যার, মাইনাস কে হবে, রাইট? মানে যেই দুইটা থাকবে তার অন্যটা বলতে হবে, কিন্তু যদি এন্টি ক্লক ওয়াইজ হয় তাহলে এটা মাইনাস বসাইতে হবে, এই দেখো মাইনাস কে, খেয়াল করছো? জি স্যার, তাহলে জে জে কি হবে, স্যার জে জে হবে স্যার মাইনাস আই, হ্যাঁ বোকা, জে জে হলে তো জিরো হবে, সমান্তরাল না? ও বারবার স্যার ওটার সাথে মিলাই দিতেছি যেমন, জে কে কি হবে, স্যার জে এই যে জে কে কি হবে, জে কে মানে জে থেকে কে দিকে যাচ্ছে, জে থেকে কে দিকে যাচ্ছে, তাহলে স্যার আই হবে স্যার, প্লাস আই না মাইনাস আই? প্লাস আই, প্লাস আই, এই যে দেখো প্লাস প্লাস আই আই, স্যার, জি স্যার, কে থেকে আয়ের দিকে যাচ্ছে কি হবে, এ থেকে আইয়ের দিকে যাচ্ছে, এই যে এখন তাহলে এই এইটা দিয়ে এইটারে গুণ করতেছে, খেয়াল করছো? আবার এইটা দিয়ে এইটারে গুণ করতেছে, আবার এইটা দিয়ে এইটারে গুণ করতেছে, খেয়াল করছো? এই লাস্টের লাইনটা, জি স্যার, এখন এই লাস্টের লাইনটা কে থেকে আয়ের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? এ থেকে আইয়ের দিকে গেলে স্যার জে হবে, হ্যাঁ, জে হবে না স্যার, কে থেকে আয়ের দিকে যাচ্ছে, হ্যাঁ, প্লাস জে হবে, তাই জি না? স্যার, এটাই বলবো স্যার, জে হবে, জি হ্যাঁ, স্যার, প্লাস জে হবে, কে তো জিরো, প্রথমে স্যার তিনটা জিরো আসবে স্যার, হ্যাঁ, এই যে প্লাস জে, কে থেকে জে এর দিকে যাচ্ছে কি হবে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমি তোমাকে বলতেছি, এটা ম্যাথমেটিক্সেও আসে, ফিজিক্সেও আসে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এই ম্যাথ সবাই ভুল করে। হ্যাঁ স্যার, আর এইসব জায়গায় স্যার ভুল আছে আমার, হুম, ভেক্টর যেগুলো স্যার সচরাচর ম্যাথ আছে স্যার ওগুলো স্যার করা যায় স্যার, এইগুলো স্যার বুঝতেই স্যার সমস্যা হয়, তাহলে এখন আমাকে তুমি একটু বলো যে কে থেকে জেড দিকে যাচ্ছে তাহলে কি হবে, জে থেকে কে থেকে জে দিকে এই যাচ্ছে যে স্যার, কে থেকে জেড দিকে, লাস্টের দুইটা আছে মাত্র, এটা তো ক্লকওয়াইজ হয়ে গেল না, কে থেকে জেড দিকে যাচ্ছে, হ্যাঁ, কে থেকে জেড দিকে, হ্যাঁ, ও যাচ্ছে, ক্লকওয়াইজ হলে মাইনাস না না মাইনাস না, আই, এই চিত্র অনুপাতেই তো যাচ্ছে, চিত্র তো এন্টি জি স্যার, ক্লকওয়াইজে দেওয়া আছে, জি স্যার, স্যার কে থেকে জেড দিকে যাচ্ছে, ও আচ্ছা, হ্যাঁ, কে থেকে জেড দিকে যাচ্ছে, উল্টা হয়ে গেছে, রাইট, তাহলে এটা কি জি হবে, স্যার,
মাইনাস আই বললাম। মাইনাস আই হবে, রাইট। তাহলে লাস্টেরটা আমাদের কি আছে, এই কে থেকে জেড দিকে যদি যায় তাহলে লাস্টেরটা এক্স ওয়াই। এই যে এখানেও একটা ভুল দিয়ে ফেলছে, এটা কি ছিল আমাদের কে থেকে আই এর দিকে, তাহলে এটা প্লাস, এখানে মাইনাস জে দিয়ে ফেলছে, তো মাইনাস জে হবে না। তো মিস্টেকটা কোথায় করছে ওরা? আমরা যদি জিরো গুলো বাদ দিছে, সরি জিরো গুলো বাদ দিছে, কোনটা আচ্ছা জিরো গুলো বাদ দিছে ওই সংখ্যা এলোমেলো দেখছো নাকি? না, এই জিরোটা যদি দেখো এখানে কিসে কিসে আছে, এ এক্স থেকে বি ওয়াই, তাই না? তাহলে এ এক্স থেকে বি ওয়াই, তাহলে এ এক্স থেকে বি ওয়াই মানে হচ্ছে কে থেকে জেড দিকে যাচ্ছে, কে থেকে যদি জেড দিকে যায়, কে থেকে যদি জেতে যায়, তাহলে এখানে তো আই ফ্রেমিং হওয়ার কথা, তাই না? এখানে আই ফ্রেমিং হওয়ার কথা, এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে। ও, ওরা মনে সাজায় লিখছে নাকি এখানে? আচ্ছা, এ এক্স বি ওয়াই টার্মটা কোথায় আছে দেখো তো, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই, এই যে টার্মটা, এ এক্স, এটা কি এ জেড বি ওয়াই? আনফর্চুনেট আমি কি কম দেখছি কোনো কারণে? এটা কি জেড না এক্স? জেড, সরি 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 সরি, এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই কোথায় আছে? এ জেড বি ওয়াই, এই যে এ জেড বি ওয়াই, খেয়াল করো, এ জেড বি ওয়াই, ওরা সাজায় লিখছে তো এই জন্য আমাদের উলট পালট হয়েছে। তাহলে এ জেড বি ওয়াই কি ছিল, কে থেকে জেড দিকে যাচ্ছে, কে থেকে জেড এর দিকে যাচ্ছে, তার মানে ক্লক ওয়াইজ, তার মানে মাইনাস আই হবে। এই যে দেখো মাইনাস আই, খেয়াল করছো, তার মানে তুমি ম্যাথটাকে এখন করতে পারবা। মানে এইটা কি তুমি বুঝছো, এই লাইনটা বুঝছো? মানে আমি কি করতাম যখন আই ধরে কাজ করতাম, তাহলে তখন কি হইতো, এ ওয়াই বি জেড করতাম, আবার এ জেড বি ওয়াই করতাম, খেয়াল আছে? এ ওয়াই সবই খেয়াল আছে, কিন্তু স্যার এটা মানে এখন এভাবে করবো, হ্যাঁ এইভাবে, এবং মাঝখানে মাইনাস হইতো। ইয়েস, এই যে প্রথমটা যা করবে তার সাথে চলবে, প্রথমটাই মাইনাস, সবগুলোতেই মাইনাস হয়, আর প্রথম দুইটার মাঝখানে ওই যে প্লাস, মানে আই আর জে এর মাঝখানে প্লাস হয়, আর বাকি সব মাইনাস দিই, উপরে আমাকে সাসপেনশন রাখতে হবে কি আই, রাইখে কি করতে হবে, জের এ ওয়াই বি জেড এর সাথে আমার গুণ করতে হবে, এই যে এইভাবে এইভাবে আমার গুণ হবে, ঠিক আছে? তারপরে কি এইভাবে গুণ হবে, বুঝছো না? বুঝো নাই, যেহেতু ভেক্টর মানে এ ওয়াই থেকে বি জেড এর দিকে যাবে, আবার কি এ জেড থেকে বি ওয়াই এর দিকে যাবে, এই যে দেখো টার্মটা, খেয়াল করছো? আচ্ছা স্যার, আমি যদি এভাবে না সাজাই স্যার, ওই আগের লাইনে রেখে দিই স্যার, অসুবিধা হয় স্যার? আমি তো এভাবেই করতাম স্যার যখন। না, তুমি যদি এই লাইন পর্যন্ত রেখে দাও, এই লাইন পর্যন্ত তুমি যদি রেখে দাও, তাহলে তো আমার সূত্রটা প্রমাণ হইলো না, আমার তো বলছে যে এ ক্রস বি, আগের লাইনটা স্যার, মানে স্যার যে ম্যাট্রিক্স সাজানোর আগ লাইনটা স্যার, না এই এই লাইনের থেকেই তো এই ম্যাট্রিক্স এর উদ্ভব, এই পর্যন্ত আসতে হবে, এটা ম্যাট্রিক্স এর প্রমাণ তো। জি স্যার, তুমি কি বিষয়টা বুঝছো কিভাবে আসছে? জি স্যার, শোনা যাচ্ছে না কথা? জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই থাকুক, আমরা কালকে একটা কঠিন ম্যাথমেটিক্স এ যাবো।
রেজুলেশন অফ ভেক্টরস, ভেক্টর বিভাজন। হ্যাঁ, ভেক্টর বিভাজন বা ভেক্টরের বিশ্লেষণ করব আমরা ম্যাথমেটিক্স। হ্যাঁ, কিন্তু সূত্রটা অ্যাপ্লাই হবে হচ্ছে এই ম্যাট্রিক্স এ ক্রস বি এর। এই জন্য এই পর্যন্ত যতগুলো চিত্র আছে প্রত্যেকটা চিত্র তুমি একবার করে স্পিল ওভার করে বাসায় একবার প্র্যাকটিস করবে রাফ খাতায়। বুঝতে পারছি? জি স্যার। আর আমাদের দুইটা ক্লাস হইলে আমাদের ফিজিক্সের থিওরি শেষ, তারপরে আমরা শুধু ম্যাথ করব। জি স্যার। আর অন্যান্য গুলো চ্যাপ্টার স্যার দেখ আগে থেকে তো জানা আছে স্যার, ওগুলাতে বেশি সময় লাগে না। ওকে, ভেক্টরটাই স্যার মেইন স্যার অবস্থা। সো আমরা কালকে ভেক্টর বিশ্লেষণে যাব, তারপর আমরা ভেক্টরে কিছু ইন্টিগ্রেশন করব, কিছু ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন, কিছু ক্যালকুলেটিভ ক্যালকুলাস করব, তারপর আমরা কিছু ইন্টিগ্রেশন ফরম্যাট করব। এইটা খুব ইম্পর্টেন্ট, আমাদের সেমিকোলন এপসাইলনের কিছু ম্যাথ আছে, অপারেটর রেডিয়েন্ট আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, করে আসছো তুমি ক্লাস 9-10 হায়ার ম্যাথে। ডিফারেন্সিয়েশন, অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ ভেক্টর, ভেক্টর অ্যানালাইসিস, ক্রস ম্যাথমেটিক্স। স্যার এসএসসি এর হায়ার ম্যাথ স্যার অনেক কিছু বাদ দিয়ে ভাসাইতো স্যার, ভেক্টর বাদ দিছিলাম। ভালো করছে, এখন ভালো করে শিখবো আমরা। বাদ দিয়ে কাজ হয়ে যাচ্ছে সেটা কেন পড়বো স্যার? এখন আর বাদ দিয়ে লাভ নাই, ভেক্টর থেকে একটা সৃজনশীল তো আসবেই। এছাড়া বাংলাদেশের সব ভর্তি পরীক্ষায় ভেক্টর থেকে ম্যাথ আসে। হ্যাঁ স্যার আসবে স্যার, আসবে অসুবিধা নেই স্যার। আপনি যাই পড়ান স্যার, আলো পড়াবেন না স্যার। কেন, লুমেন্সে প্রবলেম? হ্যাঁ স্যার আলো ওই স্যার আমাদের সবাই ওই যে স্যার ওই যে ওই চ্যাপ্টারটা ছিল না স্যার ফিজিক্স ওই যে আলোর চ্যাপ্টারটা, হ্যাঁ, ওটাও স্যার লুমেন্স, বাদ দিয়ে লুমেন্স, আলোর একক ওইটা লুমেন্স। থেকে স্যার একটা, ওইটা থেকে স্যার একটা সেমিস্টার আসছে স্যার, ওটা সবসময় বাদ দিতাম, দিব না আমি। আমার কাছে আটটা সেমিস্টার আছে, একটা বাদ দিয়ে গেলে কি হচ্ছে? না, এইখানেও সেম, এখানে আমাকে সব চ্যাপ্টার পড়া লাগবে তা না। এই যে আমি অলরেডি 10 মার্কস শেষ করতেছি, এরকম যদি আমি 5টা চ্যাপ্টার দেখাই দিই 50 মার্কস কনফার্ম। আমার ওই 13টা চ্যাপ্টার পড়ার দরকার নাই তো। আমার স্যার আমার তো স্যার মানে স্যার অত কিছু জানা লাগে না স্যার, যেহেতু হয়ে যাচ্ছে তাই ফিজিক্স এর মানে এই পর্যন্তই স্যার, সায়েন্স আমার শেষ হবে স্যার, আর স্যার আমার লাগবে না স্যার। ঠিক আছে, তাহলে আমরা খুব মানে চুজেবল কিছু চ্যাপ্টার আগে ধরব, জি স্যার। যে কোন চ্যাপ্টার গুলো শেষ করলে আমাদের এ প্লাস কনফার্ম হয়ে যায়। এইচএসসি এইচএসসি স্যার পাস হবে স্যার, এইচএসসি হ্যাঁ, পাসটা স্যার আসলে মেইন লেস আমার এখন। সেটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার ভালো থাকো। ওই স্যার ওই জিনিসটা স্যার একটু বলে দিতে পারেন স্যার, যে আমি যেটা যে এসএসসি তে যেভাবে করতাম স্যার, যে আমি জানতাম যে কয়টা চ্যাপ্টার হলে আমার 5টা সেমিস্টার আমি দিতে পারবো, এখানেও স্যার এরকম আছে স্যার 5টা আছে মানে যে কয়টা ডেফিনেটলি। পড়লে আমি হয়? আমি তোমাকে বলি, আমির হোসেনের বইটা কই আমার। আচ্ছা আমি বলি স্যার, এই ভেক্টর গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, ভেক্টর থেকে একটা আসবে, ঠিক আছে, এরপর জি স্যার হচ্ছে তোমার গতিসূত্র থেকে একটা আসবে, ঠিক আছে, গতিবিদ্যা স্যার গতিসূত্র, গতিবিদ্যা, গতিসূত্র যাই বলো, ঠিক আছে, জি এখানে স্যার এটাই স্যার। কৌণিক এবং হচ্ছে গতি দুইটা মিলায় কোশ্চেন আসে, ঠিক আছে। অনেকে টর্ক বা এই কৌণিক গতিসূত্র গুলা এড়ায় যায়, কেন্দ্রমুখী বল বা নিউটনের সূত্র, এটা মিক্স করে আসে, 4-5 মিলায় একটা আসে, ঠিক আছে। আর হচ্ছে 4-5 মিলে একটা আসবে, ভেক্টর থেকে একটা আসবে, কাজ স্যার একটা ক্ষমতা কথা স্যার, শক্তি। রৈ স্যার কয়টা চ্যাপ্টার বলতেছেন স্যার? আসলে আমার তো এখানে প্রথমে স্যার হচ্ছে ওই যে ভৌত জগৎ পরিমাপ কয়টা তো বাদ, ভেক্টর গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা স্যার 4-5 বলতেছেন, তোমার কি কি চ্যাপ্টার আছে বলো তো? রৈখিক তো নাই, রৈখিক গতি তো নাই এখানে, আচ্ছা, তোমার কয়টা চ্যাপ্টার আছে এখন? বই বোধহয় ডিফারেন্ট পড়ছে, কয়টা চ্যাপ্টার আছে? 10টা, হ্যাঁ, দশটার মধ্যে স্যার প্রথমটাতে টাকা আসবে না তো, ওই যে ভৌত জগৎ পরিমাপ আচ্ছা, ওইটা থেকে তো আসে না। 10টা চ্যাপ্টার আমি তোমাকে বলি, 10টা চ্যাপ্টারের মধ্যে আমি এইখানে চ্যাপ্টার আছে মোট হচ্ছে কত, 18টা, 19টা চ্যাপ্টার, কথা বুঝতে পারছো? 19টা চ্যাপ্টারকে এখন তোমাদের 10টা চ্যাপ্টারে নিয়ে আসছে, তার মানে হচ্ছে জি স্যার শব্দ থেকে একটা কোশ্চেন আসে, শব্দ, ঠিক আছে, জি স্যার সাউন্ড থেকে একটা আসবে, এরপর হচ্ছে শব্দ না স্থিতি, স্যার, ওটাকে তরঙ্গ বলে স্যার। হ্যাঁ, ওই তরঙ্গ সাউন্ড যাই, ওই মানে ওই মিক্সচার আসবে, ওয়েভ কনফিগারেশন থেকে একটা আসবে, ওয়েভ, সোজা কথা। হ্যাঁ, হ্যাঁ স্যার সাউন্ড, ওয়েভ, মিক্সড,
এরপর হচ্ছে তোমার টেম্পারেচার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? তাপগতিবিদ্যার আদর্শ প্রথম সূত্র, গ্যাস ও গ্যাসের নাকি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যা? হ্যাঁ, তাপমাত্রা, তাপ, তাপ ও গ্যাস, গতিবিদ্যা, এইখান থেকে একটা আসবে। তাপগতিবিদ্যা তো স্যার সেকেন্ড পেপার। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এগুলো কি সেকেন্ড পেপারে দিয়ে দিছে এখন? হ্যাঁ স্যার, আমি সে নিয়ে আসি স্যার। আচ্ছা, ওগুলো সব আমাদের ফার্স্ট পেপারে ছিল। আচ্ছা একটু দাঁড়াও তো, আমি তোমাদের এই সালের একটু বইটা দেখি। জি স্যার, হ্যালো। হ্যালো হ্যাঁ বলো। জি স্যার, বইটা নিয়ে আসলাম স্যার। জি স্যার, তাপগতিবিদ্যা তো স্যার আমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যা। বুঝতে পারছি আমি। তুমি বলো তো প্রথম চ্যাপ্টার কি আছে তোমার? ভেক্টর। হ্যাঁ স্যার, ফার্স্ট পেপারে বলছি স্যার। হ্যাঁ বলো। ভেক্টর, গতিবিদ্যা, ফার্স্ট চ্যাপ্টার স্যার যে ভৌত জগৎ ও পরিমাপ, এটা থেকে স্যার না না, সিরিজ আমি কিন্তু আসে আমি না বললাম স্যার। এটাতে ফিজিক্স ফার্স্ট পার্টে 10টা চ্যাপ্টারের নাম বলতে থাকো। আচ্ছা স্যার, চ্যাপ্টার 1 স্যার ভৌত জগৎ ও পরিমাপ, বাদ, ভেক্টর, দাগাও, হ্যাঁ স্যার, গতিবিদ্যা, দাগাও, জি স্যার, নিউটনীয় বলবিদ্যা, দাগাও, বল আসবে, জি স্যার, কাজ শক্তি ও দাগাও ক্ষমতা, আসবেই, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার জি স্যার, মহাকর্ষ ও আসবে, বিকর্ষ, মহাকর্ষ থেকে এটা আসবে, পদার্থের গাঠনিক ধর্ম স্যার। বাদ দাও। আচ্ছা, তারপর স্যার পর্যাবৃত্ত গতি, আসবে পর্যাবৃত্তিক গতি, এটা আসবে, এখান থেকে তরঙ্গ, অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে। তরঙ্গের পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, স্পন্দন গতি, হ্যাঁ, তরঙ্গ, পর্যাবৃত্ত গতি একসাথে কোশ্চেন হবে, মিক্সড আপ। স্যার একবার বলুন স্যার, কোনটা কোনটা একসাথে হবে? তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, শব্দ, এগুলো একসাথে হবে একসাথে কোশ্চেন হবে। হ্যাঁ স্যার, শব্দ নাই স্যার, মানে তরঙ্গের ভিতরেই আছে স্যার। হ্যাঁ তারপর স্যার আদর্শ গ্যাস ও গ্যাসের অস্তিত্ব, আসবে এখান থেকে, ডেফিনেটলি আসবে, তাপ, গ্যাস, জি স্যার। তাহলে তো স্যার কয়টা হলো দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মিক্সড আপ হবে আর কি। এই সাতটা পড়লে 5টা কোশ্চেন কমন পাবা। জি স্যার। এই স্যার এখানে 20টা চ্যাপ্টার স্যার কিভাবে আনলো? তুমি দেখো না, তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার, তুমি স্ক্রিনে দেখো, ভেক্টর, এখানে তো স্যার আমি অনেকগুলো টপিকই পাইতেছি স্যার। এই যে রৈখিক গতি যে চ্যাপ্টারটা বলতেছে, হ্যাঁ এটা তো স্যার আমি টপিক আছে স্যার, এটা হ্যাঁ, টপিকটা কোথায়? গতির চ্যাপ্টারে আছে। টপিক, জি স্যার, গতিতে আমি পড়েছি স্যার। হ্যাঁ, এখন হয়েছে যে বইগুলো ছাপাইছে এই টপিকস গুলো গতির চ্যাপ্টারে ঢুকাই দিয়েছে। যেমন দেখো, রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি, গতি জড়তা, কৌণিক গতি সূত্র, এই 4টা চ্যাপ্টার 1টা চ্যাপ্টারের মধ্যে ঢুকাই দিছে। স্যার এই যে কৌণিক ভরবেগ, টর্ক, হ্যাঁ কৌণিক হ্যাঁ, ত্বরণের সময় এগুলো স্যার, এটা স্যার, টর্ক, হ্যাঁ এটা স্যার টর্ক, নিউটনীয় বলবিদ্যা স্যার। হ্যাঁ, ওই যে নিউটনের সূত্রের মধ্যে ঢুকাই দিছে। মানে গতি সূত্র মানেই তো নিউটন, নিউটনই তো গতি নিয়ে কাজ করছে সবচেয়ে বেশি, ভেক্টর তো অ্যানালাইসিসও 4 করছে নাম্বারটা নিউটন। থেকে স্যার একটা আসবেই, 4 ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, এই দুইটা 20 মার্ক আসবেই বলা যায়। ঠিক আছে, আমরা জি আস্তে স্যার, আস্তে আগাই, শেষ হবে ইনশাল্লাহ। জি স্যার, অসুবিধা নেই স্যার, সেমনি জিজ্ঞেস করতে হবে স্যার। ঠিক আছে, টেক রেস্ট, খুদা জি হাফিজ, স্যার, কালকে জি স্যার। দেখা হবে। আচ্ছা পরোটা কি থাকতো স্যার? ওই যে বিশ্লেষণের আগ পর্যন্ত। আচ্ছা স্যার, কালকে স্যার, হ্যাঁ, জি স্যার, সময় মতো থাকবো স্যার, অসুবিধা নেই। বিশ্লেষণের আগ পর্যন্ত, ম্যাট্রিক্স পর্যন্ত, আমি ম্যাট্রিক্স জি অ্যানালাইসিস স্যার, দেখালাম না এই পর্যন্ত আর কি, ভেক্টর জি বিভাজন স্যার। বা রেজুলেশন অফ ভেক্টর আগ পর্যন্ত।
এই জি স্যার, প্রথম 6টা পৃষ্ঠা আর কি। জি স্যার, অসংখ্য। ওকে স্যার।